একটা দুরন্ত ম্যাচ হলো। হ্যালো হ্যালো, তুমি কোথায়? এত ক্যাচোর ম্যাচোর হচ্ছে, শোনো যেটা হচ্ছে একটা তুল্যমূল্য লড়াই, ইস্ট বেঙ্গল 12 বছর পরে আবার ট্রফি জিতল, মানে অল ইন্ডিয়া টুর্নামেন্ট জিতল, সেখানে ইস্ট বেঙ্গল আজকে অসাধারণ খেলেছে, গোল খেয়ে গোল শোধ করে, এবং ওরকম সময় গোল খাওয়ার পর একটা টিমের মনোবল থাকে না যে আবার ফিরে আসা, হ্যাঁ এইটা ইস্ট বেঙ্গল বলেই সম্ভব হয়েছে। এটা আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের বলেই এখান থেকে ফিরে আসতে পেরেছে, আর ওই সময় গোল খেলে ফিরে আসা খুব কঠিন, এখান থেকে ফিরে এসে 3-2 করে ম্যাচ জেতা, এটা এখানে সাধারণত যে দল ক্ষমতায় ফিরে সে তারাই 1 ঘন্টা থেকে বেরিয়ে যায়, কিন্তু আজকে হতে দেয়নি, না হতে দেয়নি, এবং টি20 সিলভা ইসমলকে ট্রফি জিতিয়েছে আজকে, তবে ম্যাচটা তুল্যমূল্য লড়াই হয়েছে, ভালো ম্যাচ, 2 কোচের লড়াই, মানে ভালো ভালো ম্যাচ, খুব ভালো ম্যাচ। এই 3টা কারণ কি ইস্ট বেঙ্গলের এই সাফল্যে? 3টা কারণ, নন্দকুমারের গোলটা যাতে ম্যাচে ফেরা, আর মহেশকে নামানো, হ্যাঁ মহেশকে নামানো, মহেশকে নাম, এটা একটা বড় ও আমি বলবো, মহেশকে নামানো, ক্লিন্টন ডি সিলভার, ক্লিন্টন বলছি, নন্দকুমারের গোল, আর একটা জিনিস বলবো যেটা হয়তো বিতর্কিত হবে, বিতর্কিত কথা সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এতদিন বলছিল যে রেফারি সাপোর্ট পাচ্ছে না, কিন্তু পেনাল্টিটা ইস্ট বেঙ্গল প্লেয়ারের কোথাও পায়ে লাগেনি, তাও পেনাল্টিটা রেফারি দিয়েছে। হ্যালো হ্যালো, পেনাল্টিটা তুমি 100 বার ভিডিও দেখো, যে পেনাল্টিটা ইস্ট বেঙ্গল পেয়েছে, হ্যাঁ ওটাও একটা টার্নিং পয়েন্ট। আগামী শনিবার আবার একটা আইএসএল এর ডার্বি, আর ইস্ট বেঙ্গল দুই পর জিতে চাইটা তো থাকবেই, হ্যাঁ ইস্ট বেঙ্গল অনেক বেশি থাকবে, কনফিডেন্ট থাকবে, সে ব্যাপারে আমরা পরে আসবো বিস্তারিত, ঠিক বললাম পেনাল্টিটা ছিল না কিন্তু। হ্যালো, হ্যাঁ বিতর্ক, এই এই আজকের দিনে বিতর্ক দরকার, হ্যাঁ এটা হয়তো ইস্ট বেঙ্গল এভাবে জিতবে সে কিন্তু বেরিয়ে যাবে ট্রফি, হ্যাঁ বলেছিলাম আমি আগে, এবং ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগান ম্যাচ এবং উড়িষ্যা ম্যাচ পিছিয়ে থেকেও জিতেছে, দুর্দান্ত কামব্যাক করেছে, একদম দেখো চ্যাম্পিয়ন হতে গেলে একটা লাক লাগে, সেই চ্যাম্পিয়ন লাক সাথে, দেখো দুকানায় বলি আজকের পেনাল্টি পাওয়া, মোহনবাগান ম্যাচে পেনাল্টি মিস। হ্যালো, হ্যাঁ একদম তাই না, চ্যাম্পিয়ন লাক দরকার, অনেক ধন্যবাদ দীপেন্দু আমাদের।